আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ মাহাদি হাসান রাকিব। এই ভিডিওর মধ্যে দেখাবো এসপি 1510 সিরিজের যে প্রিন্টারটি, এটা হচ্ছে 1515 মডেলের একটা প্রিন্টার। এটি আমার মামা অনেক দুই বছর ইউজ করার পরে এখন আর কোনো কাজ করতেছে না। কী কাজ করতেছে না? প্রিন্ট হচ্ছে না। দ্বিতীয়ত, ওই প্রিন্টারের যদি প্রিন্ট হয়, দুই একটা প্রিন্ট হয়, তারপর উকালে কাগজের উপর কালি লেগে যায়। তো এই প্রিন্ট, এই সমস্যাটা অনেকেরই হয়। আবার অনেকে কী করে, এটা প্রিন্টার নষ্ট হয়ে গেছে ভেবে এটা আর ঠিক করে না, অর্থাৎ ফেলে দেয়। তো মামাও এই একটা সিচুয়েশনে পড়ার পরে, এখন যখন মামা ফেলে দিবে তখন আমি এটা দেখেছি। দেখার পরে মামা বললে যে এটা কি তো নষ্ট। তা আমি বললাম যে আসলে এটা তো আমি ঠিক করতে পারি, মামা এটা জানে না। তো আমার মামা যেহেতু জানে না, অনেকেই আছে আপনার পরিচিত, অনেকেই আছে যারা এই জিনিসগুলো জানে না। তো আপনারা শেয়ার করবেন এই ভিডিওটা, যাতে তারা এই প্রিন্টারগুলো ঠিক করতে পারে, এবং আপনারও যদি এটা প্রয়োজন হয় তখন ঠিক করতে পারবেন। তো চলুন আমরা কীভাবে প্রিন্টারটি ঠিক করি দেখব। সুবিধা হচ্ছে এটার মধ্যে কার্টিজে কিন্তু ঝামেলা করে না, যেমন আমাদের অন্যান্য অনেক প্রিন্টার আছে যেসব কার্টিজ ঝামেলা করে। কার্টিজ কী ঝামেলা করে? অনেক সময় দেখা যায় কার্টিজ ডিটেক্ট করে না, কিন্তু এটা সব রকমভাবে কার্টিজ ডিটেক্ট করে। তো এখন আমি এটা ধুব। এর মধ্যে হচ্ছে যে ভিতরে কালি অনেক জমে গেছে, যার কারণে অনেক সমস্যা। তো আমি এটা ধুবো খুব আস্তে আস্তে। আগে এখানে ডিটারজেন্ট দিয়ে ব্রাশ দিয়ে জায়গাটাকে ঠিক করে নিতে হবে, যাতে এই কালিগুলো উঠে আসে। এটা অর্থাৎ অনেকদিন আগের প্রিন্টার, যার কারণে আসলে এই কালিগুলো উঠতে অনেক সময় লাগবে। তো এটাকে আমি আগে ডিটারজেন্ট দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এরপর অপেক্ষা করবো, যাতে এই কালিগুলো যখন দেখবো এগুলো উঠে আসছে তখন আমি এটা সরাই ফেলবো। এই যে এখন কালি সরে গেছে, আরও লাগবে আমাকে, প্রচুর কালি আছে। আমি এই এই একটা এসপি আরেকটা প্রিন্টার দেখাছিলাম, এসপি 2135 অল ইন ওয়ান প্রিন্টার, যেটা আমি ইউজ করি, সেখানেও এইরকম একটা সমস্যা হয়েছে। আমি ওই সমস্যাটা সলভ করছি, আগের ভিডিওগুলো দেখবেন। আর ওখানে একটা ভিডিওতে দেখেছিলাম যে প্রিন্টারের একটা চেম্বার আছে, যে চেম্বারটাকে আমি একটা এখানে সবসময় কালি এসে জমা হয়, অর্থাৎ কালি প্রিন্টার যদি আপনি যখন রিস্টার্ট করেন তখন কিন্তু ওই প্রিন্টার একটি অ্যামাউন্টের কালি ছেড়ে দেয় এই একটা অংশ হচ্ছে, যে কারণে আপনার প্রিন্টটা খুব স্মুথলি হচ্ছে। তো এই জায়গাটা আমার আসলে খুবই একটা জায়গা, রেস্ট্রিক্টিক জায়গা, যে জায়গার মধ্যে আপনাকে কালি অনেক জমা থাকে। যদি আপনি প্রিন্টারটা একটু হালকা নাড়াচাড়া করেন তখন কিন্তু এইটা জিনিসটা আপনার প্রিন্টারের জন্য অনেক ক্ষতিকর একটা প্রভাব ফেলে। তো এখন আমি কোন কোন অংশটাতে পানি দিব এটা একটু দেখেন। শুধুমাত্র আমি মেশিনারির জায়গা ছাড়া, এইখানে একটা মোটর আছে, এখানে একটা মোটর আছে, এই জায়গাতেও একটা মোটর আছে, তো আমরা এইসব জায়গায় কোনো পানি দিব না। পানি দিব শুধুমাত্র এই জায়গাটাতে, যেখান থেকে একটা ফোম আছে এবং এখানে প্রিন্টারের কার্টিজে যাওয়ার চলার একটা পথ আছে, ঠিক সেই জায়গায় আমরা পানি দিব। যেখানে মেশিনারিজ আছে সেসব জায়গায় পানি যাতে না পড়ে একটু খেয়াল রাখবেন। এরপরে এটাকে আমরা একটু রোদে শুকিয়ে নিব। আসলে রোদে না শুকানোর কারণ হচ্ছে যে এখানে যাতে আমার এটা নিশ্চিত করা, যাতে কোনো রকমের পানি যাতে আমার এখানে লেগে না থাকে, এবং পানি লাগলে সমস্যা না থাকে। যদি আপনাদের খুব বেশি রোদ প্রয়োজন না হয়, এখানে আসলে রোদ দেওয়ার কারণ হচ্ছে এগুলো আপনার হয়ে যেতে পারে, ঝং ধরে যেতে পারে, সে কারণে আসলে এখানে রং দেওয়া। তো এইটার কার্টিজটাও একটা ঝামেলা করছিলো, যে কার্টিজটা হয়ে গেছিলো কি কার্টিজটা বন্ধ হয়ে গেছিলো, তো ওইটাও আমি ঠিক করেছি। এটা কীভাবে ঠিক করছি এটা তো আগের ভিডিওগুলোতে দেখ দেবেন কীভাবে ঠিক করছি। তো এখন এখান থেকে আমি কালিগুলো এখন বের করে নিচ্ছি, কিন্তু অনেক কালি আছে, যতক্ষণে আপনি ভিজে রাখবেন ততক্ষণ কালি বের হবে। তো এখানে কী আছে, ফোম আছে কিছু, আর নিচেও আরেকটা ফোম একটা জায়গা আছে, যে জায়গায় কালি অনেকগুলো আটকে থাকে। আমি দেখাচ্ছি ফোমটা, এই যে এখানে এখানে নিচে একটা ফোম আছে, এই যে এই ফোমটাকে চাপ দিলে কিন্তু অনেক কালি বের হবে। এইটাকে বের করতে চাপ দিতে হলে এভাবে চাপ দিতে হবে, এটা আগে অফ করতে হবে, এরপরে এখানে একটু চাপ দিলে দেখুন অনেক কালি বেরোচ্ছে। তো আমি এখানে একটু পানি দিই মাছ সরাসরি, আপনারা এখানে এই জায়গার মধ্যে আপনারা বদনা ইউজ করতে পারেন। তো আমি আসলে বদনাতে অনেক পানি নেওয়ার প্রয়োজন, আস্তে আস্তে প্রতিবার পানি নেওয়ার প্রয়োজন। আসলে আমি সেখানে বাগানে আসছি, যেহেতু বাগানের পানি দেওয়ার যে অবস্থা, যেই একটা পাইপ থাকে সেখানে আমি সেটা দিয়ে
পানি দিচ্ছি। আপনারা এই কাজটা করতে পারেন, এক দিক দিয়ে আপনার বাগানে পানি দেওয়া হলো, প্রিন্টারটা গোসল করা হলো। তো যাই হোক, এখন ভালো হয়েছে, আমার প্রিন্টারটা অনেক সুন্দর হয়ে গেছে। এখান এটাকে একেবারে নতুনের মতো হয়ে গেছে। এখন আমি যদি এটা খুব বিক্রি করতে চাই, যদি বলি যে আমি 2 মাসে ইউজ করছি, আর বেশি ইউজ করি না, কিন্তু কেউ অবিশ্বাস করবে না। আমি এটার একেবারে ভিতরের অবস্থা একেবারে ভালো করে ফেলছি, এবং এই জায়গায় আমার আসলে পানি দেওয়ার উচিত না, পানি দেওয়া শুধু উচিত এই জায়গায়। তো এখন এখানে আমার মোটামুটি কালি সব সরে গেছে। তো এই সিস্টেমে আপনাদেরকে অন্যান্য প্রিন্টার, এই সিরিজের অন্যান্য প্রিন্টার আপনি ঠিক করতে পারেন। এই দেখুন, আমি এখানে যখন এটাকে একটু উপর করতেছি, তখন কিন্তু অনেক কালি বের হয়ে যাচ্ছে, এতক্ষণ এগুলো কালিগুলো বেশি নেই। তো এখন ডাইরেক্ট সিস্টেম করতে হবে। এই যে অনেক কালি বের হচ্ছে, কিন্তু এটা যেহেতু মেশিনারির জিনিস, একটু খেয়াল রাখতে হবে যাতে ও জায়গায় কোনো জায়গায় পানি না লাগে, ঠিক আছে? তবে সবসময় এই যে ফোমটা, এই ফোমটা বরাবর পানি ঢালবেন, এখানেই সব কালি। তো আমাদের কাজটা শেষ অবশ্য, তবু আমরা একটু নতুন আবার সুন্দর করে, যাতে কোনো রকমের কালি এখানে না থাকে। এরপরে আপনি কী করবেন, এটাকে রোদ দিবেন, রোদে শুকাবেন। রোদে শুকানোর পরে শুধু পেজ প্রিন্ট করবেন, অর্থাৎ খারাপ পেজগুলোকে শুধু ইয়ে করবেন, যাতে ভিতরে কোনো প্রকার পানি আটকে না থাকে। এটা আপনার প্রিন্টার ক্ষতি করবে, প্রিন্টারের ক্ষতি করবে। মোটামুটি আমার কালি এরপরও বের হচ্ছে, যাই হোক, এটাকে আর কিন্তু অনেক কালি বের হচ্ছে এবং অনেক কালি আছেও, এখনও দেখা যাচ্ছে। মনে হচ্ছে এখানে কালির খুনি। দেখুন, আমার কাজ শেষ, এটাকে একটু কিছুক্ষণ আমি রোদ রাখবো। রোদ রাখার পর আমার কাজটা শেষ, এবার পর আমি এটাকে সুন্দর করে ইয়ে করবো। এই জায়গাটাও আমাকে, এটা অনেক দিন পরে থাকার কারণে এই জিনিসগুলো ময়লা হয়ে গেছে, আমার চারপাশেও সুন্দর করে ধুতে হবে। এটা আমাদের রুচির উপর নির্ভর করে, একটা সুন্দর একটা কাজ, যে কোনো একটা কাজ করতে হলে আমাকে অবশ্যই এটা সুন্দর করে করতে হবে, শেষ করতে হবে, আবার যাতে আমাকে ইয়ে করতে হয় না হয়। হয়ে গেছে, এখন আমি এটাকে উপর করে শুকাবো রোদের মধ্যে। তো এতটুকু, এই ভিডিওটি অবশ্যই আপনার ভালো লাগছে, এটা ভালো লাগলে আপনি এটাতে একটা লাইক দিবেন, আর আরও ভিডিও পেতে হলে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকমই ভিডিওগুলো দিয়ে থাকি, আরও টেকনোলজি রিলেটেড অনেক ভিডিও দিব, শুধু প্রিন্টার না, কম্পিউটার, এরপরে বিভিন্ন ল্যাপটপ সহ অনেকগুলো ভিডিও দিব। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।